দর্শকদের তাক লাগাতে আসছে মুশফিক ফারহানের নতুন নাটক। আসছে রোজার ঈদ উপলক্ষে রিলিজ করা হবে মুশফিক ফারহানের পোস্টম্যান নাটক, অর্থাৎ ডাকপিয়ন নাটক। গ্রামের সাধারণ এক পোস্টম্যানের চরিত্রে মুশফিক ফারহানকে দেখা যাবে। এক পোস্টম্যানের পরিশ্রম, প্রেম, ভালোবাসা খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক মোহাম্মদ মাহিন। গ্রামের পোস্টম্যান অর্থাৎ ডাকপিয়নের নায়িকা থাকছেন কেয়া পায়েল। ডাকপিয়নের কাজ করতে গিয়ে দেখা হয় কেয়া পায়েলের সাথে। কেয়া পায়েলকে গ্রামের সাধারণ মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। পুরো নাটকটিতে পায়েলকে শাড়ি পরতে দেখা যাবে। নাটকটিতে পায়েলকে শাড়িতে বেশ সুন্দর দেখা যাচ্ছিল। পোস্টম্যান নাটকটিতে মুশফিক ফারহানকে সোহেল রানা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। যাই হোক, মুশফিক ফারহান কেয়া পায়েল জুটি এরই মধ্যে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। পোস্টম্যান নাটকটি দর্শক মনে দাগ কাটবে, কারণ নাটকটির গল্প, ব্যাকগ্রাউন্ড মিউজিক, নির্মাণ, অভিনয় শিল্পীদের পারফরমেন্স সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সৃষ্টি করবে বলে আশা করেন পরিচালক। গ্রামীণ প্রেক্ষাপটের প্রেমের গল্পের নাটক এই নাটকটি। নাটকটি আসছে ঈদে সুলতান এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে রিলিজ করা হবে। মজার বিষয় হচ্ছে, পোস্টম্যান নাটকটিতে মুশফিক ফারহানকে একজন বৃদ্ধের চরিত্রেও অভিনয় করতে দেখা যাবে। নাটকটি রিলিজ হওয়ার পর নাটকটি দেখে কেমন লাগবে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। মুশফিক ফারহানের নতুন নতুন নাটকের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো থাকুন সবাই।